গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পঁচিশ জন রোগী ভর্তি হয়েছেন আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পঁচিশ জন রোগী ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ষোলো জন রোগী বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সাতানব্বই জন রোগী এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছেন একষট্টি জন ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো পঁচিশ তিরিশ উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন গত পনেরোই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয় এরপরে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে জটিল ডেঙ্গু রোগীদের জন্য আইসিউ সহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে উল্লেখ্য এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ছয়শো জন রোগী আর এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল দুইশো জন সব মিলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচশো ছিচল্লিশ জন আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি